আসলে এটা অফার স্ক্রিন হল গাড়ি, এটা 10 বছর কাগজ করা। তো এই 110 গাড়ি, 1988 সালের গাড়ি। তো আমি এটা সেল করতাম 10 বছর কাগজ উগর সহকারে, লাস্ট একবারে 24,000 টাকা, শুধু 24,000 টাকা, 110। রহমান মোটরসের আরও একটা কালেকশনে আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কিন্তু অনেক কম দামের মধ্যে ভালো ভালো কিছু বাইক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড মডেলের কিছু বাইক, ইয়ামাহা আরএক্স, তারপর হচ্ছে CD80, তারপর এই ধরনের যত পুরাতন মডেলের যে বাইকগুলো রয়েছে সেগুলো থাকবে। পাশাপাশি হচ্ছে একটু হায়ার সেগমেন্টের বাইক থাকবে, তারপর মিড বাজেটের কিছু বাইক থাকবে। তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন, তো কোনো একটা অংশ মিস গেলে হয়তো আপনাদের পছন্দের বাইকটি মিস হতে পারে, তো সেই জন্য আসলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমাদের সাথেই থাকবেন। আর আমরা সরাসরি আতিক ভাইয়ের সাথে কথা বলবো এবং ওনার মাধ্যমে প্রত্যেকটা বাইকের কালেকশন আমরা জানতে পারবো। আমরা অ্যাড্রেসটা হয়েছে গিয়ে মাইনাসি চত্বর থেকে পাসপোর্ট অফিসার যে রোড আছে NIMCNG পাম্পর লোকে ওভারব্রিজটা বা ফালাই আইয়া, ও যে বান্ধ যে ওভারব্রিজ আছে আমার ওভারব্রিজ থেকে একটু সামনে কদমতলি তিনতলা মসজিদের কান্দাত NIMCNG পাম্পর সামনে আলমপুর রোড, এটা পাসপোর্ট অফিসার যে রোড গেছে ও রোডের ঠিক সামনে ওভারব্রিজ থেকে 40 গজ দূরে আমরা শোরুম। ও সামনে হয়েছে কি বান বিয়ানীবাজার জকিউন রোড, আপনারা পাসপোর্ট অফিসার যে রোড আছে ও রোডে জকিউন রোডও আয়ুক। আজকে আমি আপনারা কিছু কালেকশন দেখাইলাম, ওখানে একটা আরএক্স আছে, ইয়ে আমার আরএক্স ইন্ডিয়ান গাড়ি। তো ইয়ে আরএক্সটা আসলে আমি সেল করতাম যে ইয়ার 33,000 টাকা, 10 বছরের কাগজ করা, কাগজপত্র ওকে আছে, হ্যাঁ খালি 33,000 টাকা। আমরা এটা সেল করতাম যাইলাম আরএক্স ইন্ডিয়ান আরএক্স, গাড়িটা কিন্তু খুবই ভালো একটা গাড়ি। লাস্ট আমি 35 বেচতাম, তোমার লাগে 33-32 পর্যন্ত আমি রাখতাম পারবো, লাস্ট রাত লোকের পরিচয় দিলে আমরা 32 পর্যন্ত রাখতাম পারবো। তো ওখানে একটা আছে বাজাজ B50 গাড়ি, 2018 মডেল, 10 বছরের কাগজ করা, 10 বছরের কাগজ করা। এই গাড়িটা আমি আসলে সেল করতাম চাই আর ফার্স্ট মালিকের গাড়ি, স্মার্ট কার্ড, ডিজিটাল পে সব, বাজাজ B50, আমি 1,02,000 টাকা সেল করতাম চাইলাম। তোমার ব্লগের পরিচয় দিলে 99,000 টাকা হইলে আমি সেল করে দিব। সুজুকি জিক্সার 2017 মডেল, 10 বছরের কাগজ করা, সুজুকি জিক্সার 10 বছরের কাগজ করা, স্মার্ট কার্ড, ডিজিটাল প্লেট সবটা আছে। আমি সেল করতাম যে আর 1,44,000 টাকা, লাস্ট তোমার ব্লগের পরিচয় দিলে 1,42 হইলে আমি এটা সেল করে নিব। সুজুকি জিক্সার গাড়ি, ডবল ডিক্সর গাড়ি, 10 বছরের কাগজ সহ আগভি সাইডোলিক, আমি লাস্ট একবারে তোমার ব্লগের পরিচয় দিলে লাস্ট 1,42,000 টাকা। আর ওখানে এটা আছে সুজুকি SF, সুজুকি SF 2017 মডেল, 2 বছরের কাগজ করা, এটা স্মার্ট কার্ড আছে, ফিঙ্গার উঙ্গার দেওয়া আছে, এগু আমি সিঙ্গুল ডিক্সর গাড়ি সুজুকি SF, এটা আমি লাস্ট একবারে সেল করতাম সেই আর 42,000 টাকা, 1,42,000 টাকা, 1,42,000 সুজুকি SF ব্লু কালার গাড়ি। TVS অ্যাপাচি 4B 2020 মডেল, 1 ড্যাশ গাড়ি, সিঙ্গুল ডিক্সর গাড়ি। তো এটা আমি লাস্ট সেল করতাম ভাই আর 1 ড্যাশ গাড়ি, সিঙ্গুল ডিক্সর, ডবল ডিক্স, এটা আগভি সাইডোলিক, ডবল ডিক্সর গাড়ি, এগুলো আমি 1,38,000 টাকা সেল করতাম চাইলাম, তোমার পরিচয় দিলে 1,37,000 টাকা, রাশেদ ব্লকের পরিচয় দিলে 1,37,000 টাকা, ডবল ডিক্সর গাড়ি, TVS 4B গাড়ি 2020 মডেল। আচ্ছা বাইকের রানিং কেমন হয়েছে? রানিং হয়েছে গিয়া 16,000। 2020 মডেল, সিঙ্গুল ডিক্সর গাড়ি, 2020 মডেল, সুজুকি জিক্সার, এখানে 1 ড্যাশ গাড়ি, আমরা যে পার্টি নিবা তার নামে কাগজ করে দিতাম পারবো। এটার রেট, লাস্ট রেট আমি 1,48,000 সেল করতাম, রাশেদ ব্লকের পরিচয় দিলে লাস্ট 1,46,000 টাকা, 2020 মডেল, সুজুকি জিক্সার। আর ওখানে একটা গাড়ি আছে সুজুকি জিক্সার, 2 বছরের কাগজ করা, 2 বছরের কাগজ করা, ফার্স্ট মালিকের গাড়ি, আগভি সাইডোলিক, ডবল ডিক্সর গাড়ি সুজুকি জিক্সার, লাস্ট একবারে এটার দাম হইব গিয়া 1,50,000 কইতাম রাশেদ ব্লকের পরিচয় দিলে, লাস্ট একবারে আমি রাখবো এটা 1,48,000 টাকা, সুজুকি জিক্সার, ডবল ডিক্সর গাড়ি। ওখানে একটা পালসার আইছে নয়া, এটা হয়েছে কি 2018 মডেল, 2 বছরের কাগজ করা, বাজাজ পালসার, 2 বছর, গাড়িটা খুব ফ্রেশ, এক হাতে এক মালিকে চলছে, মাইলেজ হয়েছে কি 19,000। তো এটা আমি সেল করতাম সেই আর ফার্স্ট মালিকের গাড়ি, গাড়িটা খুবই ফ্রেশ, আউটলুক খুব ফ্রেশ, পালসার গাড়ি, এগুলো আমি লাস্ট 1,34,000 সেল করতাম, রাশেদ ব্লকের পরিচয় দিলে, ব্লকের পরিচয় দিয়ে আইলে আমরা লাস্ট 1,32,000 টাকা রাখবো, 1,32,000 টাকা পালসার। আর ওখানে একটা গাড়ি আছে ইয়ামা
ইয়ামা কুকসার গাড়িটা আছে, এটা গাড়িটা কিন্তু একবারে নতুন, মাত্র 9,000 চলছে গাড়ি, একবারে ফ্রেশ গাড়ি, শোরুম কন্ডিশন গাড়ি। এই গাড়িটা ওয়ান্টেজ আছে, সেলিসিনের গাড়ি। আমরা 86,000 টাকা সেল করতাম, তোমার ব্লগের পরিচয় দিলে লাস্ট একবারে 84 পর্যন্ত টাকা দিব। 2012 মডেল, স্মার্ট কার্ড, ডিজিটাল প্লেট, 10 বছরের কাগজ করা আছে, স্মার্ট কার্ড, ডিজিটাল প্লেটের শো। আমি 82,000 টাকা বেচতাম, তোমার রাশেদ ব্লগের পরিচয় দিলে পালসার গাড়িটা লাস্ট 78,000 টাকা একবারে। আর ওখানে একটা গাড়ি আছে ডিসকভার 125, তো এটা আবার ওয়ান্টেস্ট 2020 মডেল, মাইলেজ হয়েছে কি হল 24,000 মাইলেজ, ডিসকভার গাড়ি, হাইড্রোলিক। তো আমি এটা লাস্ট একবারে সেল করতাম যাই আমি 83,000 টাকা, তোমার ব্লগের পরিচয় দিলে লাস্ট একবারে 80,000 টাকা পর্যন্ত টাকা দিয়ে দিই। গ্ল্যামার গাড়িটা আমি 2 বছরে কাগজ করা, স্মার্ট কার্ড, ডিজিটাল প্লেট শো, গ্ল্যামার। আমি লাস্ট একবারে 78,000 টাকা সেল করতাম, তোমার ব্লগের পরিচয় দিলে লাস্ট একবারে 76,000 টাকা, গ্ল্যামার 2 বছরের কাগজ করা, 2017 মডেল, স্মার্ট কার্ড, ডিজিটাল প্লেট, সপ্তাহ আছে, গাড়ির মাইলেজ 28,000। বাজাজ পালসার 2019 মডেল, 18-19 মডেল পালসার, 10 বছরের কাগজ করা পালসার গাড়ি। এটা আমি 1,38,000 টাকা সেল দিতাম, তোমার ব্লগের পরিচয় দিলে লাস্ট 1,37,000 পর্যন্ত টাকা দিব। মডেলের একটা বাইক আছে, এগুলো হচ্ছে কি ইয়ামা 110। আচ্ছা, ইয়ামা সুযোগ সিডিআই যে গাড়িটা আছে ওই গাড়িটা 100 গাড়ি। তো এটা আমি সেল করতাম যে আর একবারে লাস্ট 68 কইরাম, তোমার ব্লগের পরিচয় দিলে 65,000 টাকা, 2001 মডেল, 10 বছরের কাগজ করা গাড়ি। এটা আমি সেল করি, গাড়িটা একবারে ফ্রেশ, অরিজিনাল সপ্তাহ আছে, একবারে সপ্তাহ অরিজিনাল সিগন্যাল লাইট শো করে। আগফিস হাইড্রোলিক, সামন ফিসন হাইড্রোলিক গাড়ি, হাং গাড়ি, 2017 মডেল, 16-17 মডেল, ফার্স্ট মালিকর গাড়ি, মাইলেজ হয়েছে কি 22,000। তো গাড়িটা একবারে ফ্রেশ, আমি এটা সেল করতাম চাই আর 87,000 টাকা, তোমার ব্লগের পরিচয় দিলে লাস্ট 85,000 টাকা হইলে আমি এটা সেল করে দিব। হিরো এইচিবার, এটা হিরো এইচিবার 150 cc, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড। আগে যেটা হাং গাড়ি দেখাইছি আউটার অফ ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড। আর হিরো এইচিবার যেটা লাল গাড়িটা আপনারা দেখতে পারা, গাড়িটা খুব ফ্রেশ, এক মালিকে চলছে, 150 cc-র গাড়ি, 2 বছরের কাগজ করা, স্মার্ট কার্ড, ডিজিটাল প্লেট। আমি এটা লাস্ট দাম চাইলাম একবারে 80,000 বেচতাম, লাস্ট একবারে 78,000 টাকা, তোমার ব্লগের পরিচয় দিলে 78,000 টাকা হইলে আমি এটা সেল করিলাম। আর ওখানে একটা গাড়ি আছে টিভিএস স্টাইগার, এটা আমি 73,000 টাকা সেল দিতাম, তোমার ব্লগের পরিচয় দিলে লাস্ট 2019 মডেল টিভিএস স্টাইগার, এটা লাস্ট একবারে 70 পর্যন্ত রাখা যাইব, তোমার ব্লগের পরিচয় দিলে। 19 মডেল গাড়ি একবারে ফ্রেশ, 19,000 চলছে। এটা হচ্ছে টিভিএস মেট্রো, 2 বছরের কাগজ করা, এগুলো আমি লাস্ট সেল দিতাম 57,000 টাকা হইলে আমি একবারে সেল দিলাম, 58,000 টাকা আমার বেচার সেল, 57,000 কাগজপত্র করা, 2 বছরের করা আছে, স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড শো। এটা বাজাজ প্লাটিনা হয়েছে কি 2019 মডেল, গাড়িটা একবারে ফ্রেশ, এগু 58,000 টাকা হইলাম, তোমার ব্লগের পরিচয় দিলে 56,000 টাকা, ওয়ান্টেস্ট ব্ল্যাক কালার গাড়ি, প্লাটিনা। ও আছে প্লাটিনা কাগজ করা, আর একটা গাড়ি আছে প্লাটিনা কাগজ করা, 2 বছরের কাগজ করা আছে, এটা মডেল হয়েছে কি 2017 মডেল, আমি লাস্ট একবারে সেল করবো, তোমার ব্লগের পরিচয় দিলে 58,000 টাকা, তোমার ব্লগের পরিচয় দিলে লাস্ট 54,000 টাকা হইলাম, এটা সেল করে দেবো। বাজাজ প্লাটিনা, এটা হয়েছে কি বাজাজ ক্যালিবার 2003 মডেল, এগু 10 বছরের কাগজ করা, আমি লাস্ট একবারে 42,000 টাকা এটা সেল করে দিবো, লাস্ট একবারে 42। ওখানে আছে 10 বছরের কাগজ, ওখানে আছে রানার F100, এটা রানার F100 ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড। এই গাড়িটা আমি লাস্ট একবারে 38,000 টাকা হইলে সেল করে দিব, 38,000 টাকা হইলে একবারে সেল করে দিব। আর ওখানে একটা গাড়ি আছে 110, এগুলো তো প্রতিবারও দেখাই, তো এগুলো আসলে একটা অফার স্ক্রিনের লাগা, এটা 10 বছরের কাগজ করা। তো এই 110 গাড়ি 1988 সালের গাড়ি, তো আমি এটা সেল করতাম যে 10 বছরের কাগজ উগর শো করে, লাস্ট একবারে 1,24,000 টাকা, শুধু 24,000 টাকা 110। গাড়িগুলা যেগুলো আপনারা দেখুন সবগুলার ইঞ্জিন ফিট গাড়ি, আর আমরা গাড়ি যদি আপনারা নেওয়া বাদে গাড়ি যদি কোনো প্রবলেম দেখা দেয়, ইঞ্জিনের কোনো সমস্যা দেখা দেয়, আমরা গাড়িটা আবার ব্যাগ রাখি, আপনারা ব্যাগ দিতে পারবা, ইঞ্জিনের গ্যারান্টি আছে, আপনারা ইঞ্জিনের গ্যারান্টি দিয়ে আমরা গাড়ি সেল করিয়া থাকি। তো আপনারা গাড়িগুলো আমরা কাছ থেকে নিবা, আর কাগজ করা গাড়ি আছে বিদেশি যারা আছে না, এলে গাড়িটা নিয়ে লাগি, নিয়ে আবার যাওয়ার সময় আমরা একটা কম বেশ করে দিয়া গেলাগে, আমরা আবার গাড়ি রাখি নিলাম, আপনারা এই শোরুমও যাওয়ার লাগেন না, একটা গাড়ি নতুন একটা গাড়ি কিনলে মনে হোক আপনার কাগজ করা রেজিস্ট্রেশন করা এটা বহুত ঝামেলা, বিদেশি মানুষের তো সময়ও কম থাকে স্বল্পতা সময়ের মাঝে, তো এটার ঝামেলা থেকে আপনার কাগজ করা গাড়ি আছে, আপনারা আইলে নিতে পারবা, এর নাম আপনারা আইবা। আমার লোকেশনটা আবার আমি কইরাম, রহমান মোটরস,
আলমপুর পাসপোর্ট অফিসের যে রোড আছে বান্দর গেছে, বান্দর যাওয়ার আগে তিনতলা মসজিদের খান্দাত আপনার শোরুম। আপনারা সবার আবার দাওয়াত রইল। আর রাশেদ ব্লগ যেটা আছে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করলে তাই না আরও আপডেট ভিডিও করার উৎসাহ পাইবা। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবা, ভালো থাকবা। আসলে আরেকটা প্রশ্ন ছিল যে কাগজ ফেল, এগুলো আসলে সস্তায় গাড়ি পাইবা। এটার দাম পড়বো 1,98,000 টাকা হইলে আমি সেল করিলি মোট এলেক্স হান্ড্রেড গাড়ি, ফন্টোস গাড়ি, 3 বছরের কাগজ ফেল। তো আমি আপনারা যোগাযোগ করবো, যোগাযোগ করলে আমি কার্ডটা যদি থাকে আপনারা যারা যারা ভিডিও দেখে আপনারা অবশ্যই পাইবা। আর আমরা কম দামে দেওয়ার চেষ্টা করি গাড়িগুলো আপনারা।